আজকে সমস্ত মানুষের স্বপ্নকে বিনষ্টকারী ওই দানব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে যুক্ত সকলকে আমরা এখান থেকে প্রতিটা জেলার প্রান্ত প্রান্ত থেকে আমরা জবাব দিতে চাই যে পশ্চিম বাংলা আজকে এমন একটি জেলা যে জেলার বাংলার মাটি দুর্জয় ঘাটি। আজকে আমরা এই নদিয়া জেলার সমস্ত তৃণমূলের বিভিন্ন প্রান্তের কর্মীরা এখানে সমবেত হয়েছি। অল্প নোটিশে আমাদের এখানে আমার যেটুকু বিভিন্ন জায়গা থেকে যে আবহাওয়ার মধ্যেও যেভাবে উপস্থিত হওয়ার জন্য বার্তা এসেছে, আজকে কিছুক্ষণের মধ্যেই এ তো সবে শুরু। আমরা খালি এই অল্প সময়ের মধ্যেও আমরা যে পারি সেটাও আপনাদের কাছে বলে যাই। যারা ভাবছে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির এবং মানুষের এই উন্নয়নের ধারাকে নষ্ট বিনষ্ট করবার জন্য চক্রান্ত আজকে করার চেষ্টা শুরু করেছিল, তাদেরও হুঁশিয়ার দিয়ে বলতে চাই এই মঞ্চ থেকে, আজকে আমরা তোমাদের এই তোমার যাদেরকে তোমরা দেবতা মনে করেছো আজকে তাদের কুশপুত্তলিকা তাও করে আমরা প্রমাণ করে দেব যে এদের পশ্চিমবাংলার স্থান হবে এখানে নয়, এবং তাদের ছাই মেখে তোমাদের ঘুরতে হবে আগামী দিন, তার জন্য প্রস্তুত হও। আমরা সবাই মিলে এখানে আজকের এই সভা আমরা শুরু করছি। এ সভা হচ্ছে সামান্য আজকে কয়েক ঘন্টার নোটিশে প্রতিবাদ সভা। আমাদের রাজ্যের আমাদের তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে এবং আমাদের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা খালি শুরু করেছি সবে এইটুকু দেখানোর জন্য এবং হুঁশিয়ার দিতে, এবং এইটুকু হুঁশিয়ারে দিচ্ছি যে এই বাংলার এই দুর্জয় ঘাটিকে আজকে তোমরা আজকে বিনষ্ট করতে পারবে না। কোথাও কোনো জায়গায় রাস্তা অবরোধ করে দিয়ে ভাবছে যে পশ্চিমবাংলার আজকে আইন শৃঙ্খলা, পশ্চিমবাংলার আজকে উন্নয়নের যাত্রা এগিয়ে যাওয়ার পথ। আর যারা ব্ল্যাকমেল করবে দলে রাখা জায়গা নেই। পুজো একটু নরম মন একটু এসে বলবে একদম যে বার্গেন করার চেষ্টা করবে যে আমি দামি পাল্লায় উঠে নিজের ওজন একটু মেটে না, কারণ মমতা যা আমরা যারা নেতা আমরা এই মঞ্চে যারা বসে যারা মঞ্চে বসে আছি কে বলছে ভাই তোমাকে দরকার আপাতত করতে হবে না, তুমি ঠিক ওটা ঠিক করবে মমতা ভাই তুমি না। আমাদের যেটা ব্যাপার আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমাদের পাশ থেকে বন্ধু তো মমতা ব্যানার্জির ছবিটা চলে গেলে কৃষ্ণগড়ের জগদ্ধাত্রী পুজো, শান্তি পুজোর হ্রাস, নবদ্বীপের হ্রাস, নাকাশিপাড়ার কালী পুজো, হাঁসখালীর কালী পুজো, কোন পুজো কমিটি তো আমাদের কোথায় নির্মাণ এটা হচ্ছে বাস্তব। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চেনে আর মমতা ব্যানার্জির বিকল্প প্রশাসন যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছে তার থেকেও আমি মনে করি গোটা বাংলার মানুষ